যদিও কম্পিউটার সাবজেক্টটা এভাবে বোঝানো খুব টাফ ব্যাপার, ফিজিক্যালি অর্থাৎ টিউশনে খুব সুবিধা করে বোঝানো যায়, তো একটা বেসিক কনসেপ্ট তৈরি করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোরা মোটামুটি একটা কনসেপ্টে আসতে পারিস যে কম্পিউটার জিনিসটা কী, কীভাবে কাজ করে, ইনপুট কী, আউটপুট কী। তো লক্ষ্য করে এখানে আমি ছবি দিয়েছি একটা কম্পিউটারের, সেটা কি একটা ইলেকট্রনিক সুইচের মধ্যে বা ইলেকট্রিক সুইচের মধ্যে আমি প্রথমে একটা ইউপিএস, এটাকে বলা হয় আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, মানে যেটা মধ্যে ব্যাটারি থাকে এবং ইউপিএসকে বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে গেলেও কম্পিউটারকে চলতে সাহায্য করে। তাহলে এই ইউপিএসের কানেকশানটা আমি কোথায় করেছি, ইলেকট্রিক সুইচে। এবার ইউপিএসটা অন করলাম, তারপর সিপিইউয়ে, এটাকে বলা হয় সিপিইউ বা সিপিইউ বক্স, অ্যাকচুয়ালি সিপিইউ তো এই সিপিইউ বক্সের ভিতরে অবস্থিত ছোট্ট একটা অংশ, এই টোটাল বাক্সটাকে বলা হয় সিপিইউ বক্স। এর ভিতরে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু থাকে, যেমন কী কী থাকে, এমবি দ্যাট মিন্স মাদার বোর্ড, দু নম্বর থাকে এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, তিন নম্বর থাকে হচ্ছে র্যাম, রম। এই সিপিইউ বক্সের ভিতরে অনেক কিছু থাকে, তো এই সিপিইউ বক্সের ভিতরে এই যে মাদার বোর্ড, এই যে মাদার বোর্ডটা আছে, মাদার বোর্ড একটা এরকম একটা বোর্ডের মতো থাকে, এটার মধ্যেই সিপিইউ বসানো থাকে, ছোট্ট একটা সিপিইউ, যাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ কম্পিউটারের এটাই ব্রেন। আমরা যেরকম মানুষের মস্তিষ্ক চিন্তাভাবনা করতে পারে বা চিন্তাভাবনা করে, ঠিক একইভাবে সিপিইউও কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। কাজেই একটা কম্পিউটার সিপিইউ ছাড়া কোনো কাজ বা কোনো প্রক্রিয়াকরণ বা কোনো প্রসেসিং করতে পারে না। এই সিপিইউটা বসানো থাকে মেনলি মাদার বোর্ডের মধ্যে, মাদার বোর্ডে একটা বড় আকৃতির বোর্ড থাকে, এটার সাথে কানেক্টেড থাকে হার্ড ডিস্ক, এটার সাথেই কানেক্টেড থাকে ফ্লপি ডিস্ক, এটার সাথেই কানেক্টেড থাকে র্যাম, এটার সাথেই কানেক্টেড থাকে রম, এগুলো কী জিনিস পরে বলবো একটা একটা করে। অর্থাৎ প্রতিটা জিনিস এই মাদার বোর্ডের মধ্যে কানেক্টেড থাকে এবং এই মাদার বোর্ডটা এই সিপিইউ বক্সের মধ্যে বসানো থাকে। কেন, যদি এই মাদার বোর্ডটাকে ওপেন রাখা হয় তাহলে জল, ধুলো, বালি, ময়লা, আরশোলা, ইঁদুর এগুলো তার কেটে ফেলতে পারে, তার জন্য এটাকে সিকিউরিটির জন্য একটা বক্সের মধ্যে রাখা হয়। এবং এই মাদার বোর্ড থেকে বিভিন্ন কানেকশন বের হয়, একটা কানেকশন চলে যায় মনিটরে, যার জন্য মনিটরে আমরা ছবি দেখতে পারি, একটা কানেকশন চলে যায় মাউসে, মাউসের কাজ করার জন্য, একটা কানেকশন চলে যায় কিবোর্ডে আমাদের টাইপ করার জন্য। এবার দেখ মনিটর, মনিটর কি, আমরা কিবোর্ডের মাধ্যমে অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে এখানে অনেকগুলো এ বি সি ডি এই অক্ষরগুলো থাকে, 1 2 3 4 প্লাস মাইনাস, এবং বিভিন্ন সিম্বল যুক্ত থাকে কিবোর্ডটা, অনেকটা টাইপরাইটার মেশিনের মতো। তো আমরা এই কিবোর্ডের মাধ্যমে যা তথ্য দিব সিপিইউতে, সিপিইউ সেটাকে প্রসেস করে নিয়ে মনিটরে সেটা আউটপুট দিবে। অর্থাৎ এখানে সিপিইউ প্রসেসিংয়ের কাজ করছে, তার মানে সিপিইউ কাজ করছে প্রসেসিংয়ের অর্থাৎ প্রক্রিয়াকরণ এর কাজ করছে বা চিন্তাভাবনার কাজ করছে, এবং তার ফলাফলটা কোথায় দেখছে, মনিটরে। এবার এই মনিটরে আমরা ফলাফল দেখতে পারি। এবার মাউসটা কি, কিবোর্ড যেরকম তথ্য দিতে পারে ঠিক মাউসের মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড দিতে পারি বা আদেশ দিতে পারি। তো এখানে বেস কথাটা হলো যে ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস বা ইউনিট কি। তো ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারকে ডেটা তথা আদেশ বা নির্দেশ দিতে পারে।
এক কথায় কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে আমাদের যেসব যন্ত্র প্রয়োজন হবে সেগুলোকে বলছি ইনপুট ডিভাইস। তুই কম্পিউটারে যে কোনো ডেটা এন্ট্রি করতে চানা কেন বা যে কোনো কাজ করতে চানা কেন, প্রথমে তোকে কম্পিউটারকে নির্দেশ দিতে হবে। তাহলে কম্পিউটারে নির্দেশ দেওয়ার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা ইনপুট ডিভাইস, এবং ইনপুট ডিভাইস দিয়ে তো আমি তথ্যগুলো দিলাম, সেটা সিপিইউতে গেল। সিপিইউতে গিয়ে কী হলো, প্রসেসিং হলো। এবার প্রসেসিং হলো, তাহলে আমার তথ্যগুলো যে প্রসেস হলো কি হলো না সেটা তো নিশ্চয়ই ফলাফল দরকার আছে, সেই ফলাফলগুলো আমরা দেখতে পারবো মনিটরে। তো তাহলে মনিটর হচ্ছে কি, যেহেতু ফলাফল দেয় তাহলে সে আউটপুট ডিভাইস, অর্থাৎ যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহারকারীকে ফলাফল দেয় তাদেরকে বলছি আমরা আউটপুট ডিভাইস। যেমন মনিটর, প্রিন্টার, প্লটার, ইনপুট ডিভাইস হিসেবে যেরকম কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো সম্পর্কে আমি প্রত্যেকটা সম্পর্কে আস্তে আস্তে বলবো। তো এবার দেখ, হ্যাঁ এবার আরেকটু জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা দেখ, ধরে নে এখানে এটা একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে তথ্য দিব আমরা কার মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে। এবার মাউসের মাধ্যমে তথ্য দিব, আর এটা এখানে দিলাম আমি আউটপুট ডিভাইস হিসাবে ভিডিইউ বা ভিডিও ডিসপ্লে ইউনিট বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অনেক নামে অভিহিত হয়েগুলো। তো এবার লক্ষ্য কর, কিবোর্ড থেকে আমি যখনই সিপিইউ কোনো তথ্য দিচ্ছি সেই তথ্যটা সিপিইউতে কী হচ্ছে, প্রসেসিং হচ্ছে। PROCESSING প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ বা চিন্তাভাবনা করে, চিন্তাভাবনা করে সঠিক ফলাফলটা সেটা আউটপুটে দেয়। তাহলে আউটপুট আমরা কোথায় পাচ্ছি, মনিটরে, এখানে আউটপুট। আর কিবোর্ডের মাধ্যমে কী দিচ্ছি, ইনপুট দিচ্ছি। এবার প্রশ্ন আসছে যে আমি কিবোর্ডের মাধ্যমে হোক বা মাউসের মাধ্যমে হোক যে কোনো তথ্য প্রথমে দিব কম্পিউটারকে অর্থাৎ সিপিইউকে, সিপিইউ সেটাকে প্রসেস করে তার রেজাল্ট দিবে কোথায়, ভিডিইউতে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রশ্ন বা ইনপুট কম্পিউটারকে দিলাম, কম্পিউটার সেটা প্রসেস করে ভিডিইউকে দিল, কিন্তু তার মাঝখানে একটা কাজ আছে। কী কাজ, নর্মালি তুই চিন্তা কর, আমি যখন একটা কম্পিউটারকে তথ্য দিলাম সে সেটাকে প্রসেস করবে, কিন্তু প্রসেস করার আগে সেই তথ্যগুলোকে কম্পিউটার একটা নির্দিষ্ট জায়গায় রেখে তারপর সেটাকে প্রসেস করবে। অর্থাৎ কম্পিউটারের সিপিইউটা ডাইরেক্ট প্রসেস করতে পারে না, ও একটা লোকেশন এমন দরকার যেখানে আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো দিব বা ডেটাগুলো দিব সেগুলোকে স্টোর করে রাখবে সাময়িকভাবে, সেখান থেকে সে তথ্য নিবে, সিপিইউ সেই তথ্য নিয়ে প্রসেস করবে, একটা একটা করে রেজাল্ট দিবে। তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে এমন কোন জায়গায় আছে যেখানে সিপিইউ তার তথ্য অস্থায়ীভাবে জমা রাখে, সেই অংশটাকে আমরা বলছি খুব ইম্পর্টেন্ট জিনিস কম্পিউটার মেমোরির, র্যাম, যার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি। তাহলে র্যান্ডম এক্সেস মেমোরি কী কাজ করছে, আমি যখন কিবোর্ডের মাধ্যমে কোনো তথ্য কম্পিউটারকে দিচ্ছি, আমি যখন কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে বা কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দিচ্ছি সেটা সিপিইউয়ে অবস্থিত র্যাম মেমোরিতে সেই তথ্যগুলো অস্থায়ীভাবে টেম্পোরারিভাবে সেই তথ্যগুলো জমা থাকছে। এবার এই টেম্পোরারি তথ্য কোথায় জমা থাকছে, র্যামে। এই জন্য র্যামকে নামও দেওয়া হয়েছে র্যান্ডম এক্সেস মেমোরি, অর্থাৎ আমরা যে তথ্যগুলো দিব প্রতিনিয়ত র্যামে গিয়ে জমা হবে। এবার র্যামের থেকে সেই তথ্যগুলো সিপিইউতে অবস্থিত কম্পিউটারে অবস্থিত সিপিইউ তার কাছে, র্যামদের কাছ থেকে তথ্য নিবে, একটা একটা করে প্রসেস করবে, একটা করে আউটপুট মনিটরে দিবে, একটা একটা করে কাজ করবে, মনিটরে দিবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা কিবোর্ড থেকে যে তথ্যটা দিচ্ছি সেটা গেল কোথায়, মেমোরিতে। তার মানে র্যাম হচ্ছে এক ধরনের মেমোরি,
তাহলে প্রথমে তথ্য দিলাম, সেটা গেল মেমোরিতে, মেমোরির কোন মেমোরি, র্যামে। এবার র্যামের থেকে সেই মেমোরিটা সেই তথ্যগুলো কোথায় আসলো, সিপিইউতে, সিপিইউ সেটাকে প্রসেস করে আবার কোথায় পাঠালো, মনিটরে। মাঝখানে দু একটা কথা আছে, সেটা একটু এক্সপার্ট লেভেলে বলবো। তো এবার এটাকে আমি একটা নতুন গ্রাফ করে দেখাচ্ছি। তাহলে ধরে নে ইনপুট, ইনপুট যাচ্ছে কোথায়, প্রথমে ইনপুট যাচ্ছে প্রথমে মেমোরিতে। এবার প্রশ্ন হবে কোন মেমোরিতে, বলতে হবে র্যামে। এবার আরেকটা কথা তার সাথে জুড়ে দিই, র্যাম কোন ধরনের মেমোরি, র্যামকে বলা হয় ইন্টারনাল বা প্রাইমারি মেমোরি। কেন প্রাইমারি মেমোরি বলা হয় পরে বলবো। এইবার র্যাম থেকে সেই তথ্যগুলো র্যামে গিয়ে জমা হচ্ছে, ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য গেল মেমোরিতে, মেমোরি অর্থাৎ র্যামের মধ্যে। র্যাম কি করলো, সেই তথ্যগুলোকে পাঠিয়ে দিল কোথায়, সিপিইউতে। সিপিইউ কি করলো, চিন্তা ভাবনা করলো বা প্রসেসিং করলো। চিন্তা ভাবনা করার পরে তার রেজাল্ট সে আবার পাঠিয়ে দেয় র্যামে, র্যামে গিয়ে জমা হলো। সেই র্যাম থেকে সেই তথ্যটা আবার কোথায় ডিসপ্লে হবে, র্যাম থেকে সেই তথ্যটা ডিসপ্লে হবে আমাদের মনিটর স্ক্রিনে। তেমন র্যামে গিয়ে জমা হলো, র্যাম থেকে সেই তথ্যটা যাচ্ছে কোথায়, মনিটর স্ক্রিনে। তাহলে ইনপুট, তাহলে ব্যাপারটা এরকম বলতে পারি আমরা, প্রথমে ইনপুট, তারপর মেমোরিয়ের র্যামে গেল, মেমোরিয়ের র্যামে গেল, র্যাম থেকে কোথায় গেল, সিপিইউতে গেল, সিপিইউ আবার কি করলো, সেই তথ্যটাকে প্রসেস করে আবার র্যামে পাঠালো, র্যাম আবার কি করলো, সেটাকে প্রসেস করে মনিটরে পাঠালো। এই জিনিসটাকে আমি খুব ইজিভাবে চেষ্টা করছি বোঝানোর, আর একটু ইজিভাবে। আচ্ছা ধরে নে একটা মানুষ যদি একটা কম্পিউটার হয়, তাহলে একটা মানুষ যদি কম্পিউটার হয় তাহলে সে কিভাবে কাজ করে। সে তোকেই আমি তোর নামটা জিজ্ঞেস করলাম যে তোর নাম কি, প্রথম প্রশ্ন যে তুই প্রথমে নামটা শুনবি, কিসের মাধ্যমে শুনবি নামটা, নিশ্চয়ই কান। তাহলে কান দিয়ে যদি শুনিস, তাহলে আমার সেই কথা বা ডেটা বা ইনফরমেশান কি দিয়ে শুনলি, কান দিয়ে। দ্যাটস কল ইনপুট ডিভাইস, তার মানে তোর কানটা হচ্ছে তোর কাছে ইনপুট ডিভাইস। এবার তুই কান দিয়ে শুনেই আমাকে কি উত্তর দিয়ে দিবি, না, মেমোরি সেটাকে নিয়ে চিন্তাভাবনা করবে। কিন্তু চিন্তাভাবনা করবে কি, মেমোরি আমাদের মেমোরি কি, ওই প্রশ্নটাকে একটা মেমোরির মেমোরিতে একটা জায়গায় রাখবে, যে আমাকে কি প্রশ্ন করা হয়েছে, আমার নাম কি। এবার আমার কাছে ব্রেন ক্যালকুলেশন করবে অর্থাৎ সিপিইউ ক্যালকুলেশন করবে, আমার নাম কি, আমার নাম কি, আমার নাম শুভশ্রী। তাহলে এবার অ্যান্সার আসবে আমার নাম শুভশ্রী। তাহলে এবার কি হলো ব্যাপারটা, তাহলে আমি, তুই শুনলি কান দিয়ে, অ্যান্সার কোথা দিয়ে দিবি, মুখ দিয়ে। তাহলে শুনলি কান দিয়ে, অ্যান্সার মুখ দিয়ে, তাহলে মাঝখানে কে কাজ করলো, মাঝখানে একটা মেমোরি কাজ করলো আর ব্রেন আমাদের সিপিইউ কাজ করলো। তাহলে আমাদের মেমোরিটা তথ্যটাকে স্টোর করলো যাতে আমরা মনে রাখতে পারি, তারপর ওই প্রশ্নটাকে খোঁজা হলো আমাদের মেমোরিতে যে তার উত্তর কি, সিপিইউ সেটাকে অনুসন্ধান করলো আমাদের মেমোরিতে যে তার উত্তর কি, উত্তরটা খুঁজে নিয়ে মুখের মাধ্যমে অ্যান্সারটা দেওয়া হলো। তাহলে কি হলো, এবার আমাদের মুখটা কি তাহলে উত্তর দিল, সে আউটপুট ডিভাইসের মতো কাজ করছে। তাহলে কান ইনপুট ডিভাইস, আমাদের ব্রেন এর একটা অংশ মেমোরি হিসাবে কাজ করছে, একটা অংশ প্রসেসর মানে চিন্তাভাবনার কাজ করছে। তো প্রসেসর কি করলো, র্যামের মধ্যে সেই মেমোরি থেকে সেই তথ্যটাকে নিয়ে, অর্থাৎ কী প্রশ্ন করা হয়েছে মেমোরির মধ্যে রাখা ছিল, ওই মেমোরি থেকে তথ্যটাকে নিল, তথ্যটাকে নিয়ে বিশ্লেষণ করলো, উত্তর কী হবে, সঠিক উত্তর মুখের মাধ্যমে দিল।
তার মানে কানের মাধ্যমে ইনপুট হলো মেমোরি, আমাদের ব্রেনের যে মেমোরি সেটা হচ্ছে সেই তথ্যটাকে স্টোর করলো, সেখান থেকে আমাদের ব্রেনের যে ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করার পরে সেটা মুখের মাধ্যমে অ্যান্সার দিল। তো এটাই কম্পিউটার কাজ। কম্পিউটার ব্যবহারকারীর কাছ থেকে ডেটা নিচ্ছে, সেটাকে প্রসেস করছে, প্রসেস করে আউটপুটে দিচ্ছে, এটাই মূল কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের। তো শুধু এইটুকুই না, এর মধ্যে আরও অনেক কাজ আছে। তাহলে ভাইটাল জিনিস কী কী দাঁড়ালো, একটা কম্পিউটার কী কী ছাড়া চলতে পারে না। প্রথমে বলবো সিপিইউ, দুই নম্বর বলবো মেমোরি, তিন নম্বর বলবো ইনপুট ডিভাইস, চার নম্বর বলবো আউটপুট ডিভাইস। তো লক্ষ্য কর, সিপিইউ যদি না থাকে চিন্তা ভাবনা করতে পারবে না, মেমোরি যদি না থাকে স্টোর করা যাবে না, ইনপুট ডিভাইস যদি না থাকে ডেটা দিতে পারবো না, আউটপুট ডিভাইস যদি না থাকে তাহলে কম্পিউটারে আমরা রেজাল্ট পাবো না। এই চারটা ছাড়া কম্পিউটার চলবে না। কম্পিউটার ক্যান নট রান উইথাউট দিস। তাহলে এখানে তোরা দেখ একটা বেসিক কনসেপ্ট তৈরি হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবি, তার সাথে শুভশ্রী। হ্যাঁ, তোকে বলছি যে কোনো বান্ধবী যদি থাকে, কারণ যেহেতু আমি শুরু করেছি তো বেশি দেরি হয়, তোর যদি চেনা জানা কেউ থাকে তাহলে বলে দিস, আমি গ্রুপ করে তাদেরকেও জয়েন করিয়ে নেব। আর কম্পিউটার সাবজেক্টটা কেন নিব, কেন পড়বো, এগুলো একটা আমি অডিও পাঠাবো তোদের, যে কেন কম্পিউটার নিয়ে পড়তে হবে, বেস্ট অফ ফাইভ যখন ক্যালকুলেশন। হ্যাঁ, কম্পিউটারে 70 নম্বর যে সিলেবাস একটা পাঠিয়েছি, 70 নম্বর থাকে থিওরিতে, 30 নম্বর থাকে প্র্যাকটিক্যালে, 30-এর মধ্যে 30ই পাওয়া যায়। আর আমাদের স্কুলে পড়লে তো নিশ্চয়ই পাবি। আর থিওরিতে আমাদের স্কুলে মানুষবাবু নাই থিওরি, কাজেই প্র্যাকটিক্যাল আমি আর মানুষবাবু নেই, তো কাজেই তোদের অসুবিধা তো হওয়ার কথাই না। আমাদের স্কুলে খুব সুন্দরভাবে শেখানো হয়। তাছাড়াও আমাদের এখানে যখন আমার কাছে পড়বি তখন দুদিন থিওরি ক্লাস হবে, দুদিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। প্র্যাকটিক্যালের জন্য আলাদা টিচার আছে, এক একটা কম্পিউটারে এক একজন। তো যাই হোক, এগুলো জানতে পারবি, তোর দিদি করেছে আমার কাছে, ঠিক আছে। তো আপাতত এই জিনিসগুলোকে ক্লিয়ার কর, আমি পরে দেখছি কী প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা আজকে দেখ, ঠিক আছে।